সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবসময় সকল ক্ষেত্রে জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালীন দুর্যোগে ও সবসময় উন্নয়নমূলক সকল কাজে পাশে থেকে অবদান রাখতে পেরে গর্বিত। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর এসএসসি এর 40তম বার্ষিক অধিনায়ক সম্মেলন 2021 উপলক্ষে খুলনাস্থ জাহানাবাদের সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল এএসসিসি অ্যান্ড এস এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। বোধ করি যে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারবে।